জাভা রেসিং ক্যাফে, একটি রেস্টুরেন্ট। আসলে বেড়িবাঁধের পাশেই মিরপুরের অংশের জাস্ট অপোজিটেই যেখানটা একটি বাস স্ট্যান্ড আছে, সেই ছোট বাস স্ট্যান্ড থেকে মেন রাস্তা থেকে প্রায় 200 বা 300 ফিটের মতো ভিতরে ঢুকলেই জাভা রেসিং কুল ক্যাফে। সেখানে ওরা এখনও অফিসিয়াল উদ্বোধন করেনি, তাও মানুষ কিছু কিছু জানায় আমরা সেগুলো জেনে আসছি। এখানে তো পরিবেশটা খুবই ভালো লাগলো, আমরা কিছু খাবারের অর্ডার দিয়েছি, খাবারের মানটা আমরা পরে করে খাওয়ার সময় জানাবো। আর এদের যে পুল, সে পুলে 250 টাকা পার আওয়ার। সেখানে রাস্তার ব্যবস্থা আছে, লকার আছে, আর দোতলাতে আছে, তিনতলাতে ওটা সেকেন্ড ফ্লোরে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ওপেন আমরা যারা একটু আগে দেখিয়েছি, তার উপরে আছে রুফটপ, সেখানে একটা রেস্টুরেন্ট এবং ওপেন টেরেস বা ওপেন রুফ, সেখানে একটা পার্টি দেওয়ার ব্যবস্থা মতো। এখানে আসলাম, এসে খুব ভালো লাগছে। তো আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের নেফিউ, ও বাইরে থেকে আসছে, ও স্টুডেন্ট, আবদুল্লাহ তারিক জামিল, ওকে নিয়ে আসলাম। ক্যাফে, এখানে সুইমিং পুল আছে জুড়ে, ফার্স্ট ফ্লোর হচ্ছে সুইমিং পুল, সেকেন্ড ফ্লোর হচ্ছে রেস্টুরেন্ট, রুফটপেও দেখা যায় বা বাড়ি কি করা যায়। এটা হচ্ছে জাভা রেসিং ক্যাফে অ্যান্ড পুল, কোয়াটার থেকে কোয়াটা বন্ধ খোলা সেটা বলো। সকাল 10টা থেকে 11টা থেকে রাত 11টা পর্যন্ত। ওদের বলবো না, এটা এটা হচ্ছে তোমার ওয়াশরুম বা রেস্টরুম। এখানে সুইমিং এর আগে এবং পরে রেস্টরুম, লেডিস এবং জেন্টস এর জন্য আলাদা ব্যবস্থা, সুব্যবস্থায় আছে বলা যায়। তো এগিয়ে গিয়ে দেখি, যদি একটু ছোট এখান থেকে আসলে দেরিবাদ দেখা যাচ্ছে। ঝালগুলো মাংস পাঠিয়েছ, যে পরিমাণ তার মূল্য হচ্ছে 220 টাকা। ভাজা প্রতি 220 টাকা করে পরিমাণ যা দিয়েছে তার তুলনায় দাম একটু বেশি মনে হচ্ছে। পাতলা করে বেগুন ভাজা, এটার দাম প্রতি 20 টাকা, এটা আসলে অনেক বেশি। ডাল আসতেছে, ডালও প্রতি বাটি 20 টাকা, কোয়ান্টিটি মনে হয় যে কমই হবে। যাই হোক, গুণগত মান বা খাবার মান যদি ভালো হয় সেটা দামের সাথে এটা সামঞ্জস্য হবে।
ইচ্ছা করি। এখানে দুই পেয়ালা ডাল আমরা অর্ডার করেছিলাম, একসাথে দিয়েছে। ডালের কোয়ান্টিটি অনুযায়ী ঠিক আছে, 20 টাকা করে প্রতি পেয়ালা, দুটা ডাল 40 টাকা। খান বলো কেমন খাবারের কোয়ালিটি, টেস্ট, স্বাদ ভালো, টেস্ট জামিল কেমন ভালো? আমি চুই ঝাল দিয়ে গরুর মাংসই প্রথমেই খেলাম, আসলে টেস্টি। আমার ছোটো ছেলে সাইয়ান আল মাসরিফ, ও সাধারণত বাইরে তেমন কিছুই খায় না, কিন্তু ও বলছে যে টেস্টি, এবং যতটুকু ভাত নিয়ে দিয়েছিল ওকে আমার মা, ওটুকু খেয়ে আবার আরেকটু ভাত নিয়েছে, এবং মোটামুটি বলা যায় যে খুব আনন্দ এবং স্বাদ নিয়ে খেয়েছে। আলহামদুলিল্লাহ সবার খাওয়া বেশ ভালোই হয়েছে। তো সেখানে আমরা এই খাবারের মান 10-এর মধ্যে 8 দিতেই পারি আপনাদের।